আজকে আমি অষ্টম শ্রেণীর বীজগণিত অনুশীলনী 4.3 এর উৎপাদক বিশেষণ গুলো করব। 4.3 এ এক নম্বরে আছে এগিউ প্লাস এইট এর উৎপাদক বিশেষণ করব। আচ্ছা, করতে গেলে আমাদের কি করতে হবে? কিউ প্লাস এইট কে যদি আমরা কিউব করতে পারি, অর্থাৎ যদি আমরা এভাবে লিখতে পারি, কিউ প্লাস এইট কে লেখা যায় 2^3, তার মানে 2^4, 4^8, তাহলে সমান সমান কি হয়? কিউ প্লাস 2^8, মানে কিউ প্লাস বি কিউব। টু যদি বি হয় তাহলে কিউ প্লাস বি কিউব সূত্র কি জানি আমরা, কিউ প্লাস বি কিউব, কিউ প্লাস বি কিউব সমান কি? এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আমরা এই সূত্র করতে পারি। তাহলে কিউ প্লাস এ কে লিখতে পারি কিউ প্লাস 2^3, তাহলে লেখা যায় এটাকে যদি 2^3, তাহলে কিউ প্লাস বি কিউব, মানে এ কিউব আর টু হচ্ছে বি, তারপরে কিউব, এ কিউব প্লাস বি কিউব। সূত্র হলো এ প্লাস বি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি। এ হচ্ছে এ, বি হচ্ছে টু, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার হচ্ছে টু এ স্কোয়ার। আমরা এভাবে লিখতে পারি, অর্থাৎ এ কিউ প্লাস বি কিউ সমান এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। সাজিয়ে লিখি এ প্লাস টু ইন্টু এ স্কোয়ার মাইনাস এ ইন্টু টু, মানে টু এ প্লাস 2^4। তাহলে আমরা এটা পেলাম, এটা হচ্ছে আনসার। দুই নম্বর অঙ্কটি করি। দুই নম্বর কি আছে? এইট এক্স কিউ প্লাস 3^4, এইট এক্স কিউব প্লাস 3^4 দেওয়া আছে, এটা আমরা উৎপাদক বিশ্লেষণ করব। আচ্ছা, এখন আমি এখানে কি লিখতে পারি? এইট কে 2x³ এভাবে লিখতে পারি প্লাস, আর 3^4 কে কি লেখা যায়? 3^4 কে লেখা যায় 7, মানে 7 কে আমি যদি 7³ করি, মানে 7 × 7 × 7 সমান সমান 749, 49 কে 7 দিয়ে গুণ করলে হবে 743, 49 কে 7 দিয়ে গুণ 49, তাকে যদি 7 দিয়ে আমি গুণ করি, 7 × 63 হাত থাকলো 6 × 4 = 28 29 × 30 = 34 3^4, তাহলে 3^4 কে লেখা যায় 7³। তাহলে এটা যদি এ হয় কিউব প্লাস বি কিউব, এটা যদি বি কিউব হয় সূত্র কি? এ কিউব প্লাস বি কিউব সমান আমরা জানি এ কিউব প্লাস সমান এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা লিখতে পারি আমরা এ প্লাস বি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার, এ স্কোয়ার হচ্ছে এ এক্স প্লাস স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এ বি, এ হচ্ছে 2x ইন্টু বি হচ্ছে 7, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার হচ্ছে 7² আমরা এইভাবে লিখতে পারি। সমান সমান কি হবে? 2x প্লাস 7, এখানে ব্যাকেট উঠে দিলে কি হয়? 4x² 4x² মাইনাস 7^14x প্লাস 749, 49, এটি হচ্ছে আনসার। এরপর 6 নম্বর অঙ্কটি করব। 6 নম্বর অঙ্ক বাকিগুলো একই সহজ, তো 6 নম্বর অঙ্কটি করে দেখি। 6 নম্বরে কি আছে? 6 নম্বর হলো 7^29 এ কিউ
माइनस 64 बी क्यूब थ्री पावर 6 प्रश्न देवा 729 क्यूब माइनस 64 बी क्यूब थ्री पावर 6 अच्छा এখন 729 এটাকে আমরা কোন তিনটা অঙ্ক গুণ করলে 79 কে গুণ করলে তোমার 9 লেখা যায় 9a হোল কিউব অর্থাৎ 9 × 9 × 9 সমান সমান হচ্ছে 729 আমরা 9 লিখতে পারি 9a কিউব মাইনাস আর এখানে 64 কে লেখা যায় আটাটা 8 আর 4 16 4 16 4 লেখা যায় কিউব করতে হলে 4 লিখতে পারি বি সি স্কোয়ার হোল কিউব উপরের লাইনটাকে আমরা এভাবে লিখতে পারি তাহলে সমান সমান কি হলো এ কিউব মাইনাস বি কিউব এ কিউব মাইনাস বি কিউব আচ্ছা এ কিউব মাইনাস সূত্র কি এ কিউব মাইনাস বি সূত্র হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব এ কিউব মাইনাস বি কিউব সমান সমান এ মাইনাস বি ইনটু এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার আমরা এই সূত্র অ্যাপ্লাই করব তাহলে এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি হচ্ছে 9a মাইনাস বি হচ্ছে 4 বি সি স্কয়ার এ মাইনাস বি ইনটু ইনটু এ স্কয়ার হচ্ছে কি 9a প্লাস স্কয়ার প্লাস এ বি এ হচ্ছে 9a ইনটু বি হচ্ছে 4 বি সি স্কয়ার তাহলে এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার হচ্ছে 4 বি সি স্কয়ার এটাকে আমরা এভাবে লিখতে পারি অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি ইনটু এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার সমান সমান কি হবে 9a মাইনাস 4 বি সি স্কয়ার ব্যাকে উঠে ফেললে হবে 9 মানে এ স্কয়ার মানে 81 81 এ স্কয়ার প্লাস সাইন নং 36 এ বি সি স্কয়ার সাইন নং 36 এ বি সি স্কয়ার প্লাস 16 বি স্কয়ার সি স্কয়ার এটি হচ্ছে আনসার সাত নম্বর অঙ্কটি করব নাম্বার 7 সাত নম্বর কি আছে 27 এ কিউব বি কিউব প্লাস 64 বি কিউব সি কিউব দেওয়া আছে 27 এ কিউব বি কিউব প্লাস 64 বি কিউব সি কিউব এটা আমরা উৎপাদকে বিশ্লেষণ করব আচ্ছা আমরা এটা যদি এ কিউব প্লাস বি কিউবের সূত্র করতে পারি তাহলে আমরা লিখতে পারি যে এ প্লাস বি ইনটু এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার এখন এটাকে সূত্র করতে গেলে আমাদের কি করতে হবে এখানে 7 বাহিরে আর 7 কে আমরা ব্র্যাকেটের ভিতরে ঢুকাই নি মানে 3 থেকে নয় 3 এর সাথে আমরা 3 লিখতে পারি 3 এ বি হোল কিউব আমরা এই লাইনকে এভাবে লিখতে পারি প্লাস 64 মানে 4 16 64 আমরা লিখতে পারি 4 বি সি হোল কিউব তাহলে এ কিউব প্লাস বি কিউব সমান সমান কি লেখা যায় এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি এ প্লাস বি হচ্ছে এটা বি হচ্ছে এটা এ প্লাস বি মানে 3 এ বি এ প্লাস বি হচ্ছে 4 বি সি এ হলো এ প্লাস বি ইনটু এ স্কয়ার হচ্ছে 3 এ বি হোল স্কয়ার এ স্কয়ার মাইনাস এ বি মাইনাস এ হচ্ছে 3 এ বি হচ্ছে এ
into b হচ্ছে 4bc তাহলে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার হলো 4bc হোল স্কয়ার অর্থাৎ আমরা এই লাইনকে লিখতে পারি aq প্লাস bq সমান a প্লাস b into a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার আচ্ছা এখন 3ab প্লাস 4bc ব্র্যাকেট আচ্ছা এখানে কত হলো 3 কে নয় 9 a স্কয়ার b স্কয়ার মাইনাস 3 ছেড়া 12 12 a b স্কয়ার c প্লাস 7 ছেড়া 16 b স্কয়ার c স্কয়ার 16 b স্কয়ার c স্কয়ার আচ্ছা এখন আমরা এখান থেকে আবার b কমন নিতে পারি এখানে b আছে b কমন নিতে পারি সমান সমান এখানে b কমন নিলে থাকলো 3a প্লাস 4c আর এখান থেকে আমরা কমন নিতে পারি b স্কয়ার এখানে আছে b স্কয়ার এখানে আছে b স্কয়ার এখানে আছে কিন্তু a স্কয়ার এখানে আছে এখানে নাই এখানেও নাই c স্কয়ার এখানে আছে না কোথাও এখানে কোথাও নাই তাহলে আমরা এখান থেকে কমন নিতে পারি b স্কয়ার থাকলো কত 9 a স্কয়ার মাইনাস 12 ac প্লাস 16 c স্কয়ার ব্র্যাকেট আচ্ছা এরপরে কি হবে b আর b স্কয়ার b কিউব বাইরে নিয়ে আসি তাহলে সমান সমান হবে b কিউব ইনটু 3a প্লাস 4c এটা ব্র্যাকেটে আর থাকলো 9 a স্কয়ার মাইনাস 12 ac প্লাস 16 c স্কয়ার এটা হচ্ছে আনসার নাম্বার 12 12 নাম্বার অঙ্কটি করব 12 নাম্বারে কি আছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস p স্কয়ার দেওয়া আছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস p স্কয়ার a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস p স্কয়ার এটা আমরা উৎপাদক বিশ্লেষণ করব এখন a স্কয়ার মাইনাস 2ac প্লাস b স্কয়ার আমরা জানি সূত্র a প্লাস b হোল স্কয়ার এটাকে আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস 2ac প্লাস b স্কয়ার মানে a মাইনাস b হোল স্কয়ার মাইনাস সূত্র a মাইনাস b a মাইনাস b হোল স্কয়ার মাইনাস p স্কয়ার লাগা থাকলো আচ্ছা তাহলে এই এক এই থেকে এই পর্যন্ত হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার আর থাকলো p স্কয়ার আচ্ছা এখন এটা যদি এত দিয়ে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার একটা সূত্র আমরা জানি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান কি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমরা এ স্কয়ার মাইনাস বি স্কয়ার লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এখন যদি এটা এ হয় এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান সমান এ হচ্ছে এ এ হলো এ প্লাস বি মানে পি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ মানে এ হচ্ছে এ মাইনাস বি মানে বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখন কি কি হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা হচ্ছে আনসার মানে এস কে মাইনাস বি সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বারো নম্বর 13 নম্বর অঙ্কটি করব 13 নম্বরে কি আছে 13 নম্বরে দেওয়া আছে হলো 16 y স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস 6a মাইনাস 9 দেওয়া আছে 16 y স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস 6a মাইনাস 9 দেওয়া আছে আমরা ইহার উৎপাদক বিশ্লেষণ করব আচ্ছা
আমরা যদি সূত্র বানাতে পারি যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে এখানে a সূত্র হয় a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে আমরা এটাকে লিখতে পারি 16y স্কয়ার থাকলো, আর এখানে যদি আমি মাইনাস কমন নিয়ে নি তাহলে হলো a স্কয়ার প্লাস 2a ইনটু b মানে 3 প্লাস b স্কয়ার মানে 3a স্কয়ার। অর্থাৎ আমি মাইনাসটাকে সামনে নিয়ে নিলাম, এখানে ব্যাকের ঢুকার উপরে হলো এ স্কয়ার প্লাস 2 আছে, প্লাস 2 হলে 3 দুগুণ 6 6 এ হলো এ স্কয়ার, হলো 3 দুগুণ 9 হলো এ স্কয়ার প্লাস 2 আছে প্লাস বি স্কয়ার, হ্যাঁ 3 টা 9 মাইনাস এ স্কয়ার প্লাস 2 আছে বি প্লাস বি স্কয়ার, তাহলে কার সূত্র এটা, এ স্কয়ার প্লাস 2 আছে বেস ফোন এ প্লাস বি হোল স্কয়ার। তো আমরা এখানে লিখতে পারি 4 16 কে লিখতে পারি 4 4 y হোল স্কয়ার মাইনাস এ স্কয়ার প্লাস 2 আছে প্লাস বি স্কয়ার সমান এ প্লাস বি হোল স্কয়ার, আমরা এখানে লিখতে পারি এ প্লাস বি হোল স্কয়ার, তাহলে কি হলো এটা যদি এ যদি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এখন আবার এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান সমান এ স্কয়ার মাইনাস বি সমান এ প্লাস বি হচ্ছে এ প্লাস বি হচ্ছে এ প্লাস বি থ্রি এ প্লাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হচ্ছে ফোর ওয়াই মাইনাস বি হচ্ছে এ প্লাস মাইনাস মাইনাস থ্রি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটি হচ্ছে আনসার। এখন ষোলো নম্বর অঙ্কটি করতে হবে, ষোলো নম্বর অঙ্কটি কি আছে নম্বর ষোলো, ষোলো নম্বরে দেওয়া আছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস টু এক্স ওয়াই মাইনাস টু এক্স ওয়াই, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস টু এক্স ওয়াই দেওয়া আছে মাইনাস ওয়ান, কি দেওয়া আছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস টু এক্স ওয়াই মাইনাস ওয়ান। আচ্ছা এখন এটাকে সাজা লিখতে পারি, স্কয়ার মাইনাস টু আছে বি প্লাস বি স্কোয়ার, সাজা লিখে কি হয় দেখি, এটাকে আমরা এভাবে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান, অর্থাৎ এটাকে আগে নিয়ে আসলাম ওয়াই কে পরে নিয়ে গেলাম, তাহলে এ স্কোয়ার মাইনাস টু আছে বি প্লাস বি স্কোয়ার মাইনাস ওয়ান থাকলো, কার সূত্র এ স্কোয়ার মাইনাস টু আছে প্লাস বি স্কোয়ার মানে এ মাইনাস দূর স্কোয়ার মানে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস ওয়ান। আচ্ছা এখন আমরা ওয়ান কে লিখতে পারি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার, তাহলে কি হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, লেখা যায় এ প্লাস বি, এ মানে এক্স এ হলো এ প্লাস ওয়ান এ প্লাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ হলো এ মাইনাস বি মানে ওয়ান, এটা হচ্ছে আনসার। ষোলো নম্বর অঙ্কটি করলাম, এখন সাত দশমিক তিনের উৎপাদক বিশেষণের সতেরো নম্বর অঙ্কটি করব, নম্বর সতেরো, সতেরো নম্বরে কি আছে দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস টু বি মাইনাস ওয়ান, দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস টু বি মাইনাস ওয়ান, এটার আমরা উৎপাদক বিশেষণ করব, এটার উৎপাদক বিশেষণ করতে যাই আমরা এ স্কোয়ার মাইনাস টু আই বি প্লাস বি স্কোয়ার যদি করতে পারি দেখি এটা করা যায় এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এখানে কিন্তু বি স্কোয়ার নাই, আমি আবার লিখে দিলাম মাইনাস বি স্কোয়ার, মাইনাস বি স্কোয়ার পরে লিখলাম প্লাস টু বি মাইনাস ওয়ান, অর্থাৎ বি স্কোয়ার একটা বেশি লিখলাম আবার বি স্কোয়ারটা মাইনাস করে দিলাম, আর এই দুটো আগে ছিল ওটা লিখে রাখলাম, তাহলে এ স্কোয়ার মাইনাস টু আই বি প্লাস বি সূত্র, আর ওইখানে যদি সূত্র হয় তা আমরা দুটি সূত্র এখানে প্রয়োগ করতে পারি, তাহলে কি হবে এখানে এ স্কোয়ার মাইনাস টু আই বি সমান এ মাইনাস বি হোল স্কোয়ার, আর মাইনাস এ স্কোয়ার মাইনাস দিলে হলো এ স্কোয়ার মাইনাস বেগে রাখলে মাইনাস টু এ বি এ স্কোয়ার মাইনাস টু আই বি প্লাস বি স্কোয়ার মানে ওয়ান স্কোয়ার, এটাকে আমরা এভাবে লিখতে পারি, তাহলে সমান সমান হলো এ স্কোয়ার মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস টু আই বি প্লাস বি স্কোয়ার সমান সমান, এখানে লিখতে পারি যে এ মাইনাস বি হোল স্কোয়ার বি মানে ওয়ান এ স্কোয়ার মাইনাস হচ্ছে প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, এ হচ্ছে এ এ প্লাস বি মানে বি মাইনাস ওয়ান এ প্লাস বি ইন্টু
a माइनस बी होच्छे a माइनस बी a प्लस बी इनटू a माइनस बी माइनस बी होच्छे b माइनस माइनस प्लस वन इटा काटा गेलो আর এখানে 2b হবে তাহলে সমান সমান কি হবে এখানে সমান সমান হলো a minus 1 আর এখানে হলো a minus 2b plus 1 এটা লেখা যায় a minus 2b plus 1 এটি হচ্ছে আনসার নম্বর 17 গেল 18 নম্বর অঙ্কটি করব আমরা নম্বর 18 18 তে কি আছে দেওয়া আছে x টু দি পাওয়ার 4 মাইনাস 2 x স্কয়ার প্লাস 1 x টু দি পাওয়ার 4 মাইনাস 2 x স্কয়ার প্লাস 1 আমরা এটার উৎপাদক বিশ্লেষণ করব তাহলে করতে গেলে এর উপর কি লেখা যায় এ হলো a স্কয়ার মাইনাস সূত্রের 2 a মানে x স্কয়ার ইনটু b মানে 1 1 টু দি ভিতরে তাহলে a স্কয়ার মাইনাস 2 ab প্লাস b স্কয়ার মানে 1 স্কয়ার ঠিক আছে এই লাইনকে আমরা এভাবে লিখতে পারি তাহলে দেখি কি হয় 2 x স্কয়ার ঠিক আছে 1 ঠিক আছে x বার 4 ঠিক আছে তাহলে আমরা a স্কয়ার মাইনাস 2 ab প্লাস b স্কয়ার সমান সমান কার সূত্র a মাইনাস b হোল স্কয়ার সূত্র লেখা যায় হচ্ছে a মাইনাস b মানে 1 a মাইনাস b হোল স্কয়ার আমরা এটাকে এভাবে লিখতে পারি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b সমান a মাইনাস b হোল স্কয়ার আচ্ছা এখন আমরা এটাকে আবার স্কয়ার করতে পারি স্কয়ার করলে কি হয় দেখি x স্কয়ার মাইনাস 1 স্কয়ার লেখা যায় বাইরে ব্র্যাকেটে হোল স্কয়ার দেওয়া আছে আচ্ছা সমান সমান কি লেখা যায় ভিতরে a স্কয়ার মাইনাস b স্কয়ার লিখতে পারি a প্লাস 1 ইনটু x মাইনাস মানে x প্লাস 1 ইনটু x মাইনাস 1 বাইরে ব্র্যাকেট দেওয়া আছে স্কয়ার দেওয়া আছে সমান সমান এটাকে আলাদা করলে কি হয় x প্লাস 1 স্কয়ার আর হচ্ছে x মাইনাস 1 স্কয়ার এটি হচ্ছে আনসার